হ্যালো ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু ক্রিকেটের কেয়ার ওয়ার্ল তো আদি তুলিশ রিক্রুটমেন্ট একটি বড় আপডেট নেই এইবার যে তোমাদের রিক্রুমেন্টটি করা হবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে অল ইন্ডিয়া বেসিস কিন্তু একটা ভ্যাকেন্সি বেরিয়ে আসবে এবং এখানে কিন্তু তোমরা নিয়োগ করতে পারবে এবং এখানে কারা কারা আবেদন করতে পারবে কী কী যোগ্যতা লাগবে সবটাই কিন্তু জানাবো কীভাবে আবেদন করবে এবং আবেদন ফিস কী হবে সবটাই কিন্তু আলোচনা করব। কারণ এই এই বছরে এটা প্রথম কিন্তু আরবাই বাই আরবিআইতে কিন্তু প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি বেরিয়ে এসছে এখানে প্রচুর পরিমাণে নিয়োগ করা হবে প্রত্যেকটা স্টেটে কিন্তু ভ্যাকেন্সি আছে এটা সর্বভারতীয় পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে তাই এর একটা শর্ট নোটিশ বেরিয়ে এসে তোমাদের সঙ্গে সেটা আলোচনা করব এখানে কবে থেকে আবেদন করবে তার ডেট বলা আছে এবং কীভাবে আবেদন করবে এবং কোন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করবে সে তোমাদের আমি সেটাও দেখিয়ে দেবো তো তার আগে যারা আমার চ্যানেলটিতে প্রথম অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেললাইকনটি অন করে রাখো যাতে এরকম চাকরির আপডেট সবার প্রথম আমার চ্যানেল তোমরা পেয়ে যেতে পারো তো এখানে দেখো ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআই ডট ও জি ডট ইন এখানে বিজ্ঞাপন নম্বর দেওয়া আছে টু এ স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান টু টু থাউজেন্ড টোয়েন্টি টু এখানে সহায়ক টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানকে পদকে নিয়ে ভর্তি এখানে সহায়ক পদে নিয়োগ করা হবে এখানে এই যে নোটিশটা বেরিয়ে এসছে চোদ্দোই ফেব্রুয়ারিতে এটা একটা শর্ট নোটিস পাবলিশ হয়েছে দৈনিক জাগরণ এই পত্রিকাতে বেরিয়েছে এখানে বলা আছে ভারতীয় রিজার্ভ बैंक अपने विभिन्न कार्यालयों में सहायक टू थाउजेंड ट्वेंटी वन के 950 सौ पंचास पदों के लिए मात्र उम्मीदवारों से आवेदन आमंत्रित करता है इस पद के लिए चयन देशव्यापी प्रतियोगिता परीक्षा के दो चरणों में अर्थात प्रारंभिक और मुख्य भाषा मुख्य परीक्षा तथा तो उसके बाद भाषा परीक्षा भाषा प्रतियोगिता परीक्षा পিএলটি অর্থাৎ এটা কিন্তু দুটো স্টেপে পরীক্ষা হবে প্রথমে বলছে প্রিলিমিনারি হবে তারপর হচ্ছে মুখ্য পরীক্ষা অর্থাৎ মেন প্রিলিমিনারি এবং মেন্স এখানে দুটো এক্সাম থাকছে এবং এটা সর্বভারতীয়ব্যাপী পরীক্ষাটা হবে এবং তারপর ভাষার এক্সাম থাকবে যেটাকে বলছে এলপিটি এলপিটি পরীক্ষা হবে কে মাধ্যম সে হোকা সম্পূর্ণ বিজ্ঞাপন ব্যাংকে কি ওয়েবসাইট আরবিআই ডট ডট ইন পার ফেব্রুয়ারি দু হাজার রোজগার সমাচার ভি প্রকাশিত কিয়া যা রা হাৎ একটা এমপ্লয়মেন্ট নিউজ এবং রোজগার সমাচার পত্রিকা প্রকাশ করা হয়েছে এবং এটা কিন্তু ফেব্রুয়ারিতে বেরোবে ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে কিন্তু আরবিআই ডট আর জি ডট ইন এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এখানে কিন্তু এই নোটিফিকেশনটা জারি হয়ে যাবে এটা একটা শর্ট নোটিস আগে কিন্তু এটা দৈনিক জাগরণে পাবলিশড হয়েছে সঙ্গে সঙ্গে এমপ্লয়মেন্ট নিউজ এবং রোজগার সমাচারও প্রকাশিত হয়েছে আবেদন আবেদন পত্র ব্যাংকি আবেদনপত্র ব্যাংকি ওয়েবসাইট কি মাধ্যম সে কেবল অনলাইনই স্বীকার কিয়া জায়গা অর্থাৎ কেবলমাত্র অনলাইনে আবেদন করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এখানে ওয়েবসাইট লিঙ্ক খোলা রেহে কি অর পরীক্ষা শুল্ক ভুক্তান অনলাইন কি তারিখ অর্থাৎ অনলাইনে কবে থেকে আবেদন করতে পারবে এবং পেমেন্ট করার ডেট যেটা দেওয়া আছে লাস্ট ডেট এখানে কিন্তু যে সতেরোই ফেব্রুয়ারি থেকে তোমরা আবেদন করতে পারবে অর্থাৎ আজকে থেকে এখনও পর্যন্ত নোটিশ বেরোয়নি আজকে সতেরো তারিখ আশা করি কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাবে তোমাদের আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা আবেদন করতে পারবে সতেরোই ফেব্রুয়ারি থেকে আটই মার্চ পর্যন্ত কিন্তু আবেদন শুরু হয়ে যাবে এখানে অনলাইন পরীক্ষা যেটা নেওয়া হবে সেটা ছাব্বিশ থেকে সাতাশে মার্চ দু হাজার বাইশের মধ্যে অনলাইন এক্সাম কিন্তু নেওয়া হবে তো এটাই ছিল সম্পূর্ণ নোটিস এখানে নশো পঞ্চাশটা কিন্তু পদ আছে সেক্ষেত্রে স্টেট ওয়াইজ ভ্যাকেন্সিটা আমি পরে এর ডিটেলস নোটিফিকেশানটা ওয়েবসাইটে দিলে আমার আমি সেখান থেকে তোমাদের ভিডিও করে দেখিয়ে দেবো কীভাবে তোমরা আবেদন করবে তো তোমরা চলে আসবে আরবিআই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এখানে চলে এসে একদম হোম পেজে এইখানে কারেন্ট ভ্যাকেন্সিস এখানে তোমরা ক্লিক করবে আমি লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো লিঙ্কে ক্লিক করলে ভ্যাকেন্সিস বলে একটা অপশান পাবে এই ভ্যাকেন্সি এই জায়গাটা তোমরা এই ভ্যাকেন্সিতে তোমরা ক্লিক করবে সাব মেনুতে ক্লিক করলে তোমাদের সামনে কারেন্ট যে অপরচুনিটিস আছে সেটা খুলে যাবে এখানে লাস্ট যে নোটিশটা বেরিয়েছিল মেডিকেল কনসালটেন্ট ফেব্রুয়ারি এগারো তারিখ এবং আজকেই কিন্তু সতেরো তারিখ আজকে কিন্তু এই নশো পঞ্চাশ জন অ্যাসিস্ট্যান্ট নেওয়ার জন্য নোটিশটা কিন্তু বেরোনোর কথা এবং আজকে বেরোই বেরিয়ে গেলে আমি নোটিশটা নিয়ে একটা ডিটেলস ভিডিও তোমাদের বানিয়ে দেবো সেখান থেকে তোমরা আবেদন করতে পারবে তোমাদের এর বাইরে কোনো কোয়ারিস থাকলে কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট সঙ্গে কমেন্ট করো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো